সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিলার কাগজ সংবাদ সংক্ষেপে। করোনা ভাইরাসের থাবা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় মর্তলোকে দেবীর আরাধনায় সারা দেশের ন্যায় কুমিল্লা জেলা জুড়ে চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এখন প্রতিটি পূজা মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিনে রাতে সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। খড়, বাঁশ ও মাটিতে মূর্তির কাঠামো তৈরি হয়ে গেছে আরও আগে, এখন চলছে ফিনিশিং, রং তুলির কাজ ও মূর্তির সাজসজ্জা। কেউ বা মাটির মূর্তিতে রং দিচ্ছেন, কেউ বা রং তুলির আচরে ফুটিয়ে তুলছেন দেবীর অবিকল চেহারা। আগামী 11 অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে কুমিল্লা মহানগরী সহ 17টি উপজেলায় 795টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। কুমিল্লা মহানগরীর কাত্তয়নী কালীবাড়ি, দেবিদ্বার উপজেলার বরকমতা ও চান্দিনা উপজেলা সদরের শাহাপাড়া এলাকায় রয়েছে মূর্তি তৈরির কারখানা। দিনে দিনে মৃৎশিল্পীর সংখ্যা কমে যাওয়ায় এখন প্রতিটি মণ্ডপে গিয়ে মূর্তি তৈরি করতে পারছে না ওই মৃৎশিল্পরা, যে কারণে তারা অর্ডার নিয়ে কারখানায় মূর্তি তৈরি করে পৌঁছে দিচ্ছে পূজা মণ্ডপগুলোতে। কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লার আয়োজনে কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করেন কুমিল্লা জেলার প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দুস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক দিলনাশি মহসিন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহমেদ ভূঁইয়া। কুমিল্লায় বিলাসবহুল জিপ গাড়িতে করে পাচারকালে 694 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। 3 অক্টোবর রবিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদক বোঝাই জিপ গাড়িটি সহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মনির মিয়ার ছেলে ইব্রাহিম খলিল। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নানা আয়োজনে কুমিল্লায় বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। সোমবার কুমিল্লা গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফি প্রমুখ। এখানে শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।